দেখ মডিউল ট্যুর ঠিক আছে মডিউল ট্যুর এই কোশ্চেনটা ষোলো নম্বর অঙ্কটা কি বলেছে বলছে দ্য রিগ্রেশন ইকুয়েশন ক্যালকুলেটেড ফর্ম ফ্রমেন্ট সেট অফ অবজারভেশন বলেছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি থ্রি ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে ইকুয়াল টু জিরো অ্যান্ড টোয়েন্টি এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস একশো সাত ইকুয়াল টু জিরো ঠিক আছে তো ইকুয়াল টু জিরো বলছে দ্য কোয়েলেশন কোয়েভিশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই কত হবে ঠিক আছে তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি খুব সুন্দর অঙ্ক দিয়েছে এবং ইজি অঙ্কই দিয়েছে তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি তাহলে কী বললাম ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ঠিক আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি থ্রি ইকুয়াল টু জিরো দিয়েছে ঠিক আছে আর কুড়ি এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু একশো সাত বলেছে ঠিক আছে এটা ইকুয়াল টু ইকুয়াল টু একশো সাত বলেছে তাহলে কীভাবে করবো দেখ অঙ্কটা এটা হচ্ছে স্ট্যাটের অঙ্ক ঠিক আছে তো তাহলে কী করে করবো কত নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক তাহলে কি লিখি দেখ ফোর ছোট করলে কি হবে মাইনাস থার্টি থ্রি আর একটা কি বলেছে কুড়ি এক্স মাইনাস কত নাইন ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড সেভেন দুটো ইকুয়েশন দিয়েছে এখান থেকে ঠিক আছে দুটো ইকুয়েশান দিয়েছে কিন্তু আমাকে দেখতে হবে কি বার করতে বলেছে একটু কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে কি বার করতে বলেছে দেখতে হবে ওরা আমাকে বের করতে বলেছে কোরিলেশন কোফিশিয় বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এবার হোয়াট ইজ কোরিলেশন কোফিসিয়েন্ট কোরিলেশন কোফিশিয়ানকে দেখ কি দ্বারা ডিনোট করা হয় স্মল আর দ্বারা ডিনোট করা হয় কোরিলেশন কেন স্মল আর দ্বারা ডিনোট করি স্মল আর বের করার ফর্মুলা কি বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স তাহলে যদি আমি এই ইকুয়েশানটাকে দেখি এই ইকুয়েশানটা ঠিক আছে এই যে টোয়েন্টি এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড সেভেন এই ইকুয়েশান থেকে যদি আমি এক্সের মান বের করি কী দাঁড়াচ্ছে বুঝতে পারলে কী বললাম যদি এই ইকুয়েশান থেকে দেখ আমি আমি আলাদা করে লিখি তোর বোঝার জন্য নিচে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে টোয়েন্টি এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড সেভেন এই ইকুয়েশান থেকে যদি এক্সের মান বের করি তাহলে কী হচ্ছে টোয়েন্টি এক্স ইকুয়াল টু হান্ড্রেড সেভেন বা হান্ড্রেড সেভেনটা পরে লিখছি আগে নাইন ওয়াই প্লাস হান্ড্রেড সেভেন নিশ্চয়ই বুঝতে পেরেছিস পরের লাইনে এক্স ইকুয়াল কত বলতে পারি নাইন বাই টোয়েন্টি ওয়াই প্লাস হান্ড্রেড সেভেন বাই টোয়েন্টি প্লাসে করেছি এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই এবার কি হচ্ছে বি এক ওয়াই কত হলো নাইন বাই টোয়েন্টি বুঝতে পারলি এটার কোনো ভ্যালু নেই মেন হচ্ছে এই যে ওয়াইয়ের সাথে কথা চলেছে নাইন বাই টোয়েন্টি এইবার এটা দিয়ে কত বেরোচ্ছে মানে এই যে ভাগ করলে নয় বাই কুড়ি করলে এটা কি একের বেশি হবে না কম হবে কমন সেন্স একের কমই হবে নয় বাই করি ওপরে তো ছোটো সংখ্যা আছে তাহলে আমি সেকেন্ড ইকুয়েশন থেকে এক্সের মান বের করলাম আর ফার্স্ট ইকুয়েশন এরকম অঙ্কের ক্ষেত্রে না তোকে ট্রিক্স বলে দিচ্ছি সবসময় সেকেন্ড ইকুয়েশান থেকেই এক্স বের করবি আর ফার্স্ট ইকুয়েশান থেকে ওয়াই বের করবি ফার্স্ট ইকুয়েশান কী ছিল দেখ এখানে লিখছি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টি থ্রি আমি কি বললাম ফার্স্ট ইকুয়েশন থেকে ওয়াই বের করবো তাহলে লিখবো মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর এক্স মাইনাস থার্টি থ্রি তাহলে একবারে বলতে পারি ওয়াই ইকুয়াল টু ফোর বাই এক্স থার্টি থ্রি বাই ফাইভ আমি একটা লাইন স্টেপ জাম্প করি মাইনাসটা কেটে গেছে তাহলে এখান থেকে কত আছে এক্স এর সঙ্গে কত যায় ফোর বাই ফাইভ তাহলে বলতে পারি বি ওয়াই এক্স হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে বি এক্স ওয়াই কত বের বল এখানে লিখে দিচ্ছি নাইন বাই টোয়েন্টি আর বি ওয়াই এক্স ফোর বাই ফাইভ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে এরকম অঙ্ক এক্সামে তো আসেই আসে তাহলে এই চার আর কুড়ি কাটলে কত হলো পাঁচ তাহলে কি হচ্ছে রুটের মধ্যে নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে কত হচ্ছে বাইরে বেরোলে কত হয় বুঝতে পারছিস তো নাইনের রুট করলে কত হয় নাইনের রুট করলে হয় থ্রি আর পঁচিশের করলে ফাইভ থ্রি বাই ফাইভ মানে কত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এবার দেখতে হবে আমার অ্যান্সার কি আছে ঠিক আছে অ্যান্সার কি আছে দেখি দেখ জিরো আছে তাহলে যেটা বললাম একটা বসিয়ে দিবি জিরো আছে কি বললাম বুঝতে পারলি তো ঠিক আছে তো জিরো এটা হয়ে গেল অ্যানসার তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল বলে দিচ্ছি আর একটা করি বলে দিচ্ছি

এটা কোশ্চেনটা ভালো করে পড় তোকে কার ভ্যালু বের করতে বলেছে এক্স এক্স এর ভ্যালু বের করতে বলেছে এবার কোন ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে কোন ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে এটা তোকে বুঝতে হবে ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল থার্টিন দিয়েছে আবার টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন দিয়েছে বলছে তোমাকে আমি ওয়াই এর ভ্যালু বলে দিলাম তুমি এক্স এর ভ্যালু বের করো ওয়াই এর ভ্যালু বলে দিলাম তোমাকে আমি ওয়াই এর ভ্যালু বলে দিলাম তুমি এক্স এর ভ্যালু বের করো তাহলে কোশ্চেনটা টুকি আবার মানে অঙ্ক করার জন্য যেটুকু দরকার সেটুকু টুকবো কত নম্বর সতেরো নম্বর হচ্ছে তাহলে বলেছে থ্রি ঠিক আছে কত বলেছে বল তেরো আর আমি কি বলেছি এটা প্রথম ইকুয়েশন দিয়েছিল আর দ্বিতীয় ইকুয়েশন কি দিয়েছিল বল বলেছিল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন চার্জ দেখে নি এটা দিয়েছিল কিনা হ্যাঁ এটাই দিয়েছিল

प्लस सेवेन बू तई কত হচ্ছে টেন বাই টু করলে ফাইভ হচ্ছে আর সেভেন বাই টু করলে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ নাকি বুঝিস নি এটা কত সিম্পল হয়ে গেল কত ইজি হয়ে গেল অনেক শর্টকাটে হয়ে গেল কি দেখতে পারলি প্রথম দুটো ইকুয়েশন দিই সবসময় প্রথম ইকুয়েশন থেকে ওয়াই ভ্যালু বের করবো সেকেন্ড ইকুয়েশন থেকে এক্সের এর ভ্যালু বের করতো কি ভ্যালু কিসের ভ্যালু বের করতে বলেছে এক্স তাহলে এই ইকুয়েশনটা হয়ে গেল দুটো অঙ্ক হয়ে গেল দুটো অঙ্ক টুকে নেই তারপর আবার দুটো করাবো কিন্তু কোশ্চেন টুকে নিবি অবশ্যই কোশ্চেন টুকে তাহলে বেটার হবে ঠো নম্বর অঙ্কটা কি বলেছে এটা পোয়াবিলিটির অঙ্ক দিয়েছে বলছে পোয়াবিলিটি অফ এ বলছে থ্রি বাই টেন পোয়াবিলিটি অফ বি বিভাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলেছে থ্রি বাই ফাইভ ঠিক আছে তো এই বলেছে বলছে দেন পোয়াবিলিটি এ ইন্টারসেকশন বি কত হবে এটা বের করতে বলেছে তো দেখ এ অঙ্করা করে ইচ্ছি বেশিক্ষণ লাগবে না কত নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্ক তাই তো ফর্মুলা কি পোয়াবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা দেখ পোয়াবিলিটি এ প্লাস পোয়াবিলিটি বি মাইনাস পোয়াবিলিটি এ ইন্টারসেকশন বি তো ভ্যালুগুলো বলতে হবে প্রবাবিলিটি এই ইউনিয়ন বি কত বলেছিল দেখ এ ইউনিয়ন বি বলেছিল থ্রি বাই ফাইভ ওখানে লিখবো থ্রি বাই ফাইভ প্রবাবিলিটি এ কত বলেছিল প্রবাবিলিটি এ বলেছিল থ্রি বাই টেন প্রবাবিলিটি বি কত বলেছিল টু বাই ফাইভ এস অঙ্ক প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বুঝতে পারলি জাস্ট ক্যালকুলেশন করবো আচ্ছা এখানে করে নে এখানে তিন বাই পাঁচ তাই তো এটা এদিক নিয়ে আসিস কি হবে মাইনাস তিন বাই দশ আর মাইনাস দুই বাই পাঁচ টু মাইনাস বি তাহলে পাঁচ দশ পাঁচ এর এলসিএম করলে কি হয় জানিস পাঁচ দশ পাঁচ এলসিএম এলসিয়াম করলে করে দেখ দশই হবে এক দুই এক মানে দশ হচ্ছে এলসিএম করলে দশ হচ্ছে পাঁচ দশে দুই তিন দুগুণে ছয় মাইনাস তিন মাইনাস চার এটা হচ্ছে মাইনাস কোয়াবিল্টি এ ইন্টারসেকশন ছয় থেকে তিন বার দিলে তিন তিন থেকে চারবার দিলে এক মানে মাইনাস এক বাই দশ ইকুয়াল টু মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস মাইনাস কেটে গেল তাহলে অ্যান্সার কত হলো কোয়াবিলিটি এ ইন্টারসেকশন বি হচ্ছে এক বাই দশ এটাই হচ্ছে অ্যান্সার এটাই আনসার আছে ঠিক আছে তো কত সুন্দর অঙ্ক অঙ্কটা বুঝতে পারলি এরকম টাইপের অঙ্ক আসে পরীক্ষায় ঠিক আছে তো এবার নম্বর অঙ্কটা করি উনিশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখ পোয়াবিলিটি এ বলেছে এক বাই তিন পোয়াবিলিটি বি বলেছে দুই বাই পাঁচ পোয়াবিলিটি এ ইউনিয়ন বি বলেছে তিন বাই পাঁচ বলছে এই যে ইভেন্টটা আছে প্রবাবিলিটি এ আর বি ইভেন্ট এই দুটো ইভেন্টকে কি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এটা অ্যানুয়ালি লিখেছে মিউচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নাকি এক্সস্টিভ ইভেন্ট নান অফ দিস তো হবে না এই তিনটের মধ্যে কোনটা ঠিক আছে তো এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এই ইভেন্টটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ঠিক আছে তো বাট আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা লিখে দিচ্ছি তাহলে জানতে হবে ঠিক আছে তো দেখ আমি কি বললাম এই ইভেন্টটাকে জান এই ইভেন্টের ফর্মুলা কি বললাম এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এখানে লিখছি দেখ ভালো করে শোন ফর্মুলা আগের মতন এ ইউনিয়ন বিটি এ মাইনাস সরি প্লাস মাইনাস ইন্টারসেকশন ঠিক আছে এবার এই অঙ্কে প্রবাবিলিটি এর মান কত বলেছে দেখ পোয়াবিলিটি এর মান বলে দিয়েছে কত দেখ দেখে দেখে লিখতে হবে পোয়াবিলিটি এর মান বলেছে একের তিন তো পোয়াবিলিটি এর মান বলেছে একের তিন পোয়াবিলিটি বি মান কত বলেছে দেখ প্রবাবিলিটি বির মান বলেছে দুই বাই পাঁচ এবার বলছে মাইনাস মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ঠিক আছে তো এ ইউনিয়ন বি বলেছে তিনের পাঁচ কি বললাম এ ইউনিয়ন বি বলেছে তিনের পাঁচ কিন্তু এ ইন্টারসেকশন বি বলেনি তাহলে এই ইন্টারসেকশন বিটা কত দেখাই বলে দিচ্ছি এ ইন্টারসেকশন বি বের করার ফর্মেটা আমি তোকে শিখিয়ে দিচ্ছি মনে রাখবি পোয়াবিলিটি এর সাথে প্রবাবিলিটি বি গুণ করলে তাকে বলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি তাহলে কত হচ্ছে একের তিন প্লাস দুই এর পাঁচ মাইনাস একের তিন ইন্টু দুই ঠিক আছে তো তাহলে কত হচ্ছে মাইনাস দুই বাই পনেরো তাহলে তিন পাঁচ পনেরো এলসিয়াম করলে পনেরোই হচ্ছে তাহলে তিন পনেরো কত হচ্ছে পাঁচ পাঁচ পনেরো তিন তিন ছয় মাইনাস দুই তাহলে এগারো থেকে কত হচ্ছে নয় বাই পনেরো ঠিক আছে নয় নয় বাই 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 করলে হবে তিন পাঁচ আর অঙ্কে পোয়াবিলিটি এ ইউনিয়ন বি মান বলেছিল কিছু দেখ এ ইউনিয়ন বীর মান বলেছিল তিন বাই পাঁচ ঠিক আছে তার মানে তুই কি দেখতে পারলি পোয়াবিলিটি এ ইউনিয়ন বীর ভ্যালু কত বললো তিন বাই পাঁচ আমরা করে দেখলাম তিন বাই পাঁচ ওরা বলে দিয়েছিল এই রকমের ইভেন্টকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এটা মাথায় রাখবি তাহলে তোকে যদি কখনও ধর এবছর পরীক্ষায় বললো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা লেখো ওরা চারটে ফর্মুলা লিখে তোর বলো কোনটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা ফর্মুলা দেখেছিস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা তাহলে কি এ ইউনিয়ন বি ইকুয়াল টু পোয়াবিটি এ প্লাস পোয়াবেটি বি মাইনাস পোয়াবিটি এ ইন্টারসেকশন বি এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এরকম সমস্ত কিছু আছে কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলে কোনটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে আর কোনটাকে এক্সস্টিভ বলে সব লেখানো আছে আরও একবার রিড করেই দেবো তো ঠিক আছে দুটো অঙ্ক একটু এরপরে দেখ কত নম্বর করো কুড়ি নম্বর অঙ্কটা এটা ইন্ডেক্স নাম্বারের অঙ্ক ইন্ডেক্স নাম্বার অঙ্ক যখন করে শিখেছিলাম আমরা কার কাছে ল্যাসপিয়ারের নাম শিখেছিলাম তারপর হচ্ছে প্যাসির নাম শিখেছিলাম তারপর এজওয়ার্ড মার্শাল বাউলি ফিশার এখানে ফিশার দিয়ে ফিশার পপুলার এর নামে অঙ্কই দেয় ফিশারের ইন্ডেক্স নাম্বার দিয়েছে তাহলে দেখ এখানে দেখেছিস পনেরো সালটাকে কী শিখেছিলাম পনেরো সাল হচ্ছে বেস ইয়ার তাই তো মনে আছে পনেরো সালটা হচ্ছে বেস ইয়ার আর এটা কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ারটাকে আমরা এন দ্বারা ডিনোট করি আর বেস ইয়ারটাকে ও দ্বারা ডিনোট করি তার মানে এখানে কোয়ান্টিটি ও মানে কিউ ও এটা পি ও ঠিক আছে আর এটা কোয়ান্টিটি এন মানে কিউ এন পি এন তাহলে আগে আমি কী কিছিলাম সুন্দর করে নিয়মটা ঘটনা সারাতে হবে তো কুড়ি নম্বরটা ঘরটা সাজাতে হবে কুড়ি নম্বর অঙ্ক আগের কথা উনিশ নম্বর অঙ্ক কি ছিলাম প্রথমে কি ছিল দেখি কমোটি না তারপর কি ছিল পি ও ইউ ঠিক আছে এবার কি লিখতাম আমরা আমি আমি একটা ট্রিক শিখেছিলাম পিকিউ 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 চারটে পিকিউ বসিয়ে দেবো তারপর কি শিখেছিলাম এন তাই তো ও ও নো আর অন ঠিক আছে নো আর অন কমনটি কী কী ছিল এ পি সি অঙ্ক করার সময় এইগুলো এইগুলো দেখে শুনে দেখে শুনে বসাতে হবে তারপরে দু দুবার চেক করতে হবে নাহলে অঙ্ক ভুল হলে জিরো এই অঙ্কটা চার নম্বর ছিল কিন্তু চার নম্বর কিন্তু এইগুলো চার নম্বর থাকবে ঠিক আছে তো অনলাইন পরীক্ষা হলে তিন নম্বর অফলাইন পরীক্ষা হলে চার নম্বর মানে অফ প্যাটার্ন প্যাটার্ন পরীক্ষা তো অফলাইনই হবে এবার দেখ কি বলছে বাইশ সাল হচ্ছে কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ারের প্রাইস কত এটা দেখে দেখে বসবো কারেন্ট ইয়ার প্রাইস মানে পি এন পি এন বসাবো বারো আট কুড়ি পিএন এন বসাবো বারো আট কুড়ি পি এ বসাবো বারো আট কুড়ি তারপর পিও মানে বেস ইয়ারের প্রাইস তো বেসিয়ার এর প্রাইস কত ছিল দেখ এই যে বেসিয়ারের প্রাইস এটা ঠিক আছে আট বারো ছয় দেখে দেখে বসবো আট বারো ছয় আট বারো ছয় ঠিক আছে তারপর কি ছিল কারেন্ট কোয়ান্টি কত তিরিশ চল্লিশ ছয় ছয়ের কোয়ান্টি কত তিরিশ চল্লিশ ছয় কোয়ান্টি তিরিশ চল্লিশ ছয় এটা কুড়ি তিরিশ দশ তাই তো কুড়ি তিরিশ দশ ঠিক বলেছিস কুড়ি তিরিশ দশ এবার গুণ করবো কি গুণ করেছি দেখ পিএন কিউএ মানে এইটার সাথে এইটার গুণ সুবিধা হবে এই জন্য আমি এরকম করে দিলাম বারোর সাথে তিরিশ গুণ করবো বারোর সাথে তিরিশ গুণ করলে কত হবে তিন বারং ছত্রিশ তাই তো তিরিশ ইন্টু বারো গুণ কর গুণ করে করে বল তিরিশ ইন্টু বারো গুণ করে কত হচ্ছে তিন বারো ছত্রিশ তিনশো ষাট তারপর ওটা আটের সঙ্গে চল্লিশ তিন আটা তার আটা বত্রিশ তিনশো কুড়ি কুড়ি ইন্টু ছয় একশো কুড়ি সঙ্গে যোগ করে দেবে হবে আটশো পিও কিউ পিও কিউ মানে এইটার সাথে এইটা গুণ করবো তাই তো তাহলে কুড়ির সঙ্গে আট গুণ করলে একশো ষাট তিনশো ষাট তিরিশ ইন্টু বারো তিনশো ষাট আর ছয় ইন্টু দশ ষাট টোটাল কত হচ্ছে পাঁচশো আশি ধরো পি এন এটার সাথে এটা গুণ করবো কুড়ি ইন্টু বারো মানে বারো দু চব্বিশ দুশো চল্লিশ আট ইন্টু তিরিশ দুশো চল্লিশ কুড়ি ইন্টু দশ দুশো

তোকে কি করতে বের কি বের করতে বলে যে কোশ্চেনটা পড়বি তোকে বলবে ফিশার প্রাইস ইনডেক্স দেখ কখনো প্রাইস বলবে কখনো কোয়ান্টিটি বলবে প্রাইস বের করতে বলবে মাথায় রাখবি প্রাইস ইনডেক্স তার ফিশার প্রাইস ইনডেক্স ফর্মুলা হয় আই ও এন রুট হয় রুট আন্ডার রুট কি হবে ফর্মুলা দেখ লেখাচ্ছি পি এন বাই পি ও ঠিক আছে ইন টু এখানেও লিখবো পি এন বাই পি ও ভালো করে বুঝবি শেষ হয়নি ফর্মুলা কিউ ও কিউ ও এটা কিউ এন কিউ এন টপ করার আগে একটা সামেশন সাইন বসাতে হবে ইনটু 100 তো পি এন কিউ ও কত ছিল দেখ পি এন কিউ ও এই যে কত ছিল 680 তাই তো পি ও কিউ ও কত ছিল পি ও কিউ ও ছিল 580 680 বাই 580 ইন্টু পি এন কিউ এন কত ছিল আটশো আর পিও কিউএ কত ছিল সাতশো ছাপ্পান্ন ইন্টু একশো ছাপ্পান করবি ছশো আশি ইন্টু আটশো কত হচ্ছে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার আন্ডার রুট পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার ডিভাইডেড বাই পাঁচশো আশি ইন্টু সাতশো ছাপ্পান্ন কত হচ্ছে ফোর থ্রি এইট ফোর এইট জিরো হলো যেটা বেরোলো তার রুট কর রুট করে যেটা বেরোলো তার সাথে হান্ড্রেড গুণ কর কত হচ্ছে একশো এগারো পয়েন্ট তিন আট একশো এগারো পয়েন্ট দেখি অ্যান্সার কি দিয়েছে অপশন কি দিয়েছে ঠিক আছে একশো এগারো পয়েন্ট তিন আম বলছে পিএন কিউও পিএন কিউও হচ্ছে ছশো আশি দেখে নেই পিএন কিউও ছশো আশি মিলেছে তারপর পিওকিউ ছশো আশি পিওকিউ ছশো আশি এটা পাঁচশো আশি বেরিয়েছে যোগ যোগ ভুল করেছিলি কিছু একশো ষাট পাঁচশো আশি বেরোচ্ছে আচ্ছা পাঁচশো আশি বেরোচ্ছে তাই তো

কোয়ান্টিটি টি বেসিয়ার কোয়ান্টিটি কত ছিল কুড়ি দশ ঠিক আছে তারপর প্রাইস কত ছিল আট বারো ষোলো ঠিক আছে তারপর কারেন্ট টিয়ার কোয়ান্টিটি কত ছিল তিরিশ চল্লিশ হয় আর কারেন্ট ইয়ার প্রাইস কত ছিল বারো আট কুড়ি ঠিকই তো ঢুকেছে পিও মানে ভুল লিখেছি পিও পিওটা নাকি আট বারো দেখতে হোক পিওটা কি লিখেছি পিওটা বেস ইয়ার প্রাইস আট বারো ষোলো ছিল এইখানটাই ভুল লিখেছি আট বারো ষোলো ছিল আট বারো ষোলো ছিল ঠিক আছে এইটা ভুল লিখেছি আট বারো ষোলো ছিল তাহলে কত হচ্ছে পিওটা দেখ এবার ঠিক কর পিও কিউও তাই তো পিও কিউও মানে ষোলোর সঙ্গে দশ গুণ করলে একশো ষাট এটা একশো ষাট তাহলে আরও একশো যোগ করলে ছশো আশি ঠিক আছে আর লাস্টের একটা পিও কিউএন ষোলো ইন্টু দশ একশো ষাট যোগ করে আটশো আশি লাশেরটা ওটা পিও কিউএ তাইতো পিও কিউএ চল্লিশ বারো ইন্টু চারশো আশি ষোলো ইন্টু ছয় ছিয়ানব্বই হচ্ছে ষোলো ইন্টু ছয় ছিয়ানব্বই হচ্ছে এটা ছিয়ানব্বই হচ্ছে ঠিক আছে তো দুশো চল্লিশ চারশো আশি আর ছিয়ানব্বই কত হচ্ছে আটশো ষোলো এই জায়গাটা একটু ভুল হয়েছিল তাহলে ফর্মুলা কি হচ্ছে পি এন কিউ পি এন কি কত ছিল ছশো আশি পিও কিউ কত ছিল ওটাও ছশো আশি ঠিক আছে পি পিএন কিউএন কত ছিল আটশো আর হচ্ছে তোর পিও কিউএন কত ছিল আটশো ষোলো এবার ঠিক করতে হবে কত কিট হান্ড্রেড সিক্স এইটটি ইন্টু এইট হান্ড্রেড কত হচ্ছে ফাইভ ল্যাখ ফর্টি ফোর থাউজেন্ড

দেন দ্য ইন্ডেক্স নাম্বার ঠিক আছে ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস ফর দ্য প্লেস নাও ইন্ডেক্স নাম্বার কত হবে ঠিক আছে তো তোকে বলেছি ইন্ডেক্স নাম্বারটা কত হয় বলো কোয়েশ্চেনটা ইজি কোশ্চেন ছিল তো আবার বলছি বলছি দেন দ্য ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস ইস প্লেস নাও তো দেখ এখানে কি বলছে বেস প্রাইসে ধর মানে বেসে ছিল একশো

উইথ কিং অর আ হার্ট মানে এই যে কার্ডটা হবে সেই কার্ডটা কিংও হতে পারে হার্টও হতে পারে এরকম সম্ভাবনা কত অ্যান্সার আমি বলেছি সিক্সটিন বাই ফিফটি টু হবে কী করে হবে ইন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে চলো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তার আগে বলো বাহান্নটা কার্ডের মধ্যে কিং কটা থাকে কিং চারটে থাকে কিং চারটে থাকে হার্ট কটা থাকে তেরোটা থাকে দেখো আমি ধরে ধরে বোঝাচ্ছি এখানে মন দিয়ে শুনবি জায়গাটা তোমার টোটাল কাঠ কটা থাকে লিখছি টোটাল কাঠ কটা থাকে বাহান্নটা ঠিক আছে তোমার কিং কটা থাকে চারটে কিং থাকে ঠিক আছে ধরো কিং ওয়ান কিং টু কিং থ্রি কিং ফোর ডিটেলসব আছে হ্যাঁ তার মধ্যে একটা হার্টের কিং থাকে কিং থাকে একটা ডায়মন্ডের কিং থাকে আর একটা ক্লাবের কিং থাকে ঠিক আছে তো আর হার্ট কটা থাকে এটা তো বললাম একটা পুরো বাহান্নটা কার্ডের মধ্যে চারটে কিং থাকে ঠিক আছে এবার প্রশ্ন হলো স্যার হার্ট কটা থাকে হার্ট কার নাম তোমার হার্টও বলেছে হার্ট থাকে তোমার তেরোটা টোটাল বারোটা কারের মধ্যে তেরোটা হাট ঠিক আছে বলছে তুমি একটা কার্ড বের করো সেটা কিংও হতে পারে এবং হার্টও হতে পারে এর সম্ভাবনা কত কিং তো চারটে হতে পারে ধরো কিং যদি চারটে হয় তাহলে কি হবে এরকম লিখছি চার বাই বাহান্ন কি করে হলো আমি ডিটেলসে বোঝাচ্ছি আচ্ছা বাধ্য তুমি আরো ধরে ধরে বলেছি কিং তুমি তুলতে পারো কত চারটের মধ্যে একটা কিং তুলতে পারো তুমি চারটের মধ্যে একটা দেখো তোমাকে বলেছে বারোটা কার্ড আছে তার মধ্যে একটা কার্ড বের করবে তাহলে আমরা প্রবলেটিভ ফর্মুলা কি জানতাম ওপরে হতো তোমার ওপরে তোমার নিচে হতো হচ্ছে তোমার টোটাল মানে এম ফর্মুলা কি ছিল এম বাই এন এম বাই এন প্রবলেটিভ ফর্মুলা হচ্ছে এন এন মানে নিচে টোটালটা লিখতাম ঠিক আছে আর উপরে হচ্ছে রিকোয়ার মানে যেটা কন্ডিশন বলছে সেটা লিখতাম তো দেখো টোটাল তোমার বাহান্নটা কাঠ তার মধ্যে তুমি একটা কাঠ বের করবে মানে বাহান্ন সি ওয়ান বাহান্নটার মধ্যে একটা কাঠ বের করবে এবং তুমি যে একটা কাঠ বের করবে সেটা বলছে তোমার কিং হওয়ার সম্ভাবনা কত চারটে কিং তার মধ্যে তুমি একটা যদি বের করলে হবে ফোর সি ওয়ান ঠিক আছে তো প্লাস বলছে কিংও হতে পারে আবার হার্টও হতে পারে হার্ট তাহলে বলো তুমি যদি বাহান্নটা কাঠের মধ্যে একটা কাঠ বের কর নিচে বাহান্ন সি ওয়ান আর হাট কটা থাকে হাট কটা থাকে হাট তেরোটা থাকে তাহলে তেরোটার মধ্যে মনে করছি হাট বের করি তাহলে তেরোটার মধ্যে একটা বের হবে এবার দেখো একটা কথা বলছে দেখো কিং এর মধ্যে আবার হাট থাকে কিং এর মধ্যে আবার হাট থাকে তাহলে একটা মাইনাস হয়ে যাচ্ছে তাই না তাহলে একটা মাইনাস নিচে হচ্ছে কি ফিফটি টু সি ওয়ান ওয়ান সি ওয়ান তাহলে কি হচ্ছে তাহলে কত হচ্ছে ষোলো বাই বাহান্ন তাই না আর ষোলো বাই বাহান্নকে কাটাকাটি করলে চার দিয়ে করলে কত হয় চার বাই তেরো এটা হচ্ছে অ্যান্সার তোমাদের একটা জিনিস আমি বলবো তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেছে এই যে এই পার্টটা আর এই পার্টটা পুরো ক্লিয়ার বুঝতে এই জায়গাটা অসুবিধা হতে পারে এই জায়গাটা পার্টিকুলার এই জায়গাটা অসুবিধা হতে পারে এই জায়গাটা আমি বুঝিয়ে কোনো কঠিনত্ব বিষয় নেই এখানে খুব ইজি টোটাল বাহান্নটা কারের মধ্যে চারটে কিং থাকে ঠিক আছে এবার চারটে কার কার কিং থাকে একটা হার্টের কিং থাকে স্পেড কিং থাকে ডায়মন্ড কিং থাকে ক্লাবের কিং থাকে তাহলে বারোটা কার্ডের মধ্যে চারটে কিং থাকে তো বলেছে বাহান্ন কার্ডের মধ্যে একটা কার্ড বের করবে একটা কিং হওয়ার সম্ভাবনা কত কোনো সন্দেহ নেই চার বাই বাহান্ন এখানে কোনো সন্দেহ নেই হার্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে হার্ট থাকে তেরোটা তেরো বাই বাহান্ন এখানেও কোনো সন্দেহ নেই বলছে তোমার হার্টও হতে পারে আর কিংও হতে পারে ঠিক আছে তো হার্টও হতে পারে কিংও হতে পারে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে হার্টও হতে পারে কিংও হতে পারে তুমি যদি হার্ট তুলবে কিং তুলবে না কিং তুলে হার্ট তুলবে না তাহলে কমন কোনটা হচ্ছে হার্ট আর কিংয়ের মধ্যে কমন হচ্ছে না তাই আমরা এখানে ওয়ান বাই ফিফটি টু করলাম আর একটা এটাকে ফেলতে পারো এরকম করতে পারো পোয়াবিলিটি অফ হার্ট ইউনিয়ন কিং তাহলে কি লিখতে পারো পোয়াবিলিটি অফ হার্ট প্লাস প্রবাবিলিটি অফ কিং মাইনাস অফ পোয়াবারিটি মধ্যে কমনটা কি আছে হার্ট আর কি ইন্টারসেকশন করতে হবে তাহলে হাট তোলা সম্ভাবনা কত তেরো বাই বাহান্ন কিং তোলা সম্ভাবনা কত চার বাই বাহান্ন দুটো কমন কমন কত আছে এক বাই বাহান্ন ভাবে তুমি করতে পারো সতেরো থেকে একবার দিলে ষোলো বাই বাহান্ন যেইভাবে তোমার ইচ্ছা সেইভাবে তুমি করতে পারো দুটোই ওই করে দিল তো মাইনাস হওয়ার কারণটা কি মাইনাস হওয়ার মানে দুটোই বলছে দুটোই তুলতে পারো হার্ট অর কিং বলেছে এটা মাথায় রাখতে হবে তোমাকে ইচ্ছা করি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি বুঝতে পারলি বলে দিচ্ছি অ্যান্সার বলার আগে আমি বলছি বলছি দ্য পোয়াবিলিটি ড্যাট আর র্যান্ডম উইল কন্টেন্ট ফিফটি থ্রি সানডেজ ইজ মানে জানিস বলছে যে একটা ইয়ার আচ্ছা ইয়ার হলে কতদিন হয় আর কত উইকে এক বছর হয় ফিফটি টু উইক তাহলে ফিফটি টু উইকে যদি এক বছর হয় ফিফটি টু ইন্টু সেভেন করলে কত হবে হিসাব কর তুই বলি ফিফটি টুইকে উইকে এক বছর তাহলে তাহলে এক উইকে যদি সাত দিন হয় তাহলে ফিফটি টু উইকে কত থ্রি সিক্সটি ফোর ডেজ তাহলে কতদিন এক্সট্রা পড়ে থাকছে দুদিন এই যে দুদিন এই দুদিনটা কি কি বার হতে পারে ভালো করে শুনবি রবি সোম হতে পারে সোম মঙ্গল হতে পারে মঙ্গল বুধ হতে পারে এ দেখ লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এটা কি কি হতে পারে সানডে মন্ডে হতে পারে মনডে টুয়েস হতে পারে তারপর টুয়েসডে ওয়েস হতে পারে ওয়েসডে থার্স ডে হতে পারে তারপর থার্সডে ফ্রাইডে হতে পারে তারপর ফ্রাইডে স্যাটারডে হতে পারে স্যাটারডে সানডে হতে পারে তো বলছে এই যে দু দিনটা থাকবে না অর্থাৎ ওরা বলেছে একটা আমাকে বল বলছে রবিবার হওয়ার সম্ভাবনা কত এমনি বাহান্ন এক বছর হয় তাহলে বাহান্নটা তো রবিবার থাকবেই সম্ভাবনা কত তিপ্পান্নটা হওয়ার সম্ভাবনা দুবার দেখ ভালো করে দেখ বাকি যে আর একটা রবিবার এটা হতে পারে সম্ভাবনা কি হতে পারে আর যে দুদিন এক্সট্রা পড়ছে সেই দুদিন কি হতে পারে সানডে মানডে হতে পারে তারপর তোর ভালো করে বোঝ মন্ডে টুয়েসডে হতে পারে থার্স ডে হতে পারে থার্সডে হতে পারে থার্সডে ফ্রাইডে হতে পারে ফ্রাইডে স্যাটারডে হতে পারে স্যাটারডে সানডে হতে পারে এক পড়লোই তাহলে আরো তো দুদিন আছে আরো দুদিনগুলো এই পাবেল দিনগুলো হতে পারে এই দুদিনের মধ্যে এই যে দুদিনের মধ্যে সানডে কটা আছে দেখ এখানে একটা সানডে আছে এখানে একটা সানডে আছে তাই তো তাহলে বাকি সাত দিনের মধ্যে দুদিন এরকম হতে পারে এই আনসারটা হচ্ছে দুই বাই সাত আনসার দুই বাই সাত কী বললাম বুঝতে পারি তো তোর তিনশো চৌষট্টি দিনে এক বছর হয় কিন্তু এক্সট্রা যে হাতে দুদিন পড়ে থাকছে সেই দুদিন অর্থাৎ ওরা বলছে তিপ্পান্নটা রবিবার হওয়ার সম্ভাবনা বাহান্নটা রবিবার হয়েছে আর যে এক্সট্রা দুদিন হচ্ছে সেই দুদিনটা হতে পারে কি হতে পারে রবিবার কি থাকতে পারে সানডে মানডেও থাকতে পারে আবার স্যাটারডে সানডেও থাকতে পারে তাহলে সাত দিনের মধ্যে সানডের ফিগারটা কভার আছে তাই বলছে দুই বাইশ এটা মুখোমুখি আনসার এটা করতে হয় না এরকম অঙ্ক খুব ভালো অঙ্ক মুখে হয়ে গেল আনসার তারপর বলেছে চব্বিশ নম্বর অঙ্কটা এটা সোজা অঙ্ক দিয়েছে কোয়েফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোয়েলেশন মানে বড় হাতের আর ই আছে বড় হাতের আর বিটুইন দ্য মার্কস ইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি অপটেন্ট বাই সার্টেন গ্রুপ অফ স্টুডেন্টস জিরো মানে বড় হাতের আর বলেছে জিরো পয়েন্ট এইট দ্য সাম অফ স্কোয়ার ডিফারেন্স ঠিক আছে সাম অফ স্কোয়ার ডিফারেন্স এখানে একটু লাইনটা মনে হচ্ছে একটু ভুল লেখা আছে আমি একটু দেখছি মেন কোশ্চেনটা দেখে নিচ্ছি

দশটা কি করে বেরো সেটা দেখিয়ে দিচ্ছি আমরা কি জানি ফর্মুলা আর ইকুয়াল টু ওয়ান ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আর বলেছে জিরো পয়েন্ট এইট ইকুয়াল টু ওয়ান কত বলেছে বলেছে তোমার থার্টি থ্রি সিক্স ইন্টু থার্টি থ্রি ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এই জিরো পয়েন্ট এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান আমি ফুল ডিটেলসে দেখে দিচ্ছি মান কত বেরোয় ঠিক আছে তারপর আমি এমসি কেউ শর্টকাট কি করে করা যায় সেটাও আমি বলে দিচ্ছি তারপরের লাইনে মাইনাস জিরো পয়েন্ট টু ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লাইনে এটা এটা কেটে দিলে এখানে কথা নাইন নাইনটি নাইন নাইনটি ইকুয়াল টু এন ইন্টু এবার নাইন নাইন কে আমি কেমন ভাঙতে পারি কি ভাঙতে পারি দেখো তুমি বলো তোমরা বলার চেষ্টা করো দশ ইন্টু নিরানব্বই করছে দশ করলে হলো আবার হচ্ছে এন ইন্টু এন মাইনাস ঠিক আছে এবার দশ 99 কে ভাঙলে কত হবে একশো মাইনাস বলতে পারি ইকুয়াল টু এন ইন্টু এন তারপরের লাইনে দশ এখানে লিখতে পারি টেন স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এন তাহলে বুঝতে পারলে তো এবার দেখো তুমি দেখো দুটো দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এন এর মান তো দশ হচ্ছে না এখান থেকে এখান থেকে আমরা এন এর মান দশ বলতে পারি না এখান থেকে আমার এন এর মান দশ তুমি দেখো আমি কি বললাম এন এর মান দশ হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এন এর মান দশ ঠিক আছে এন এর মান হচ্ছে দশ তুমি দেখো তুমি ডান দিকে যদি এন এর মান দশ বসাও তুমি ডান দিকে যদি এই এখান দিয়ে দেখো এন এর মান যদি দশ বসাও এখানে টেন স্কোয়ার মাইনাস ওয়ান করো তাহলে কত হচ্ছে দশ ইন্টু নিরানব্বই হচ্ছে না ইকুয়াল টু নশো নব্বই ঠিক আছে তো তো এটা হচ্ছে লং কাট প্রসেস এটা হচ্ছে লং কাট প্রসেস আশা করি বুঝতে অসুবিধা হয়নি আশা করি বুঝতে অসুবিধা লং কাট প্রসেস তার মানে আমি ভেঙে ভেঙে এই জায়গাটা দেখালাম টেন ইন্টু টেন স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে তুমি দেখতে পারলে এন এর ভ্যালু কত হয়ে গেল দশ হয়ে গেল এইবার বলে স্যার এত লং কাট প্রসেস তো আমার পরীক্ষা শর্ট করবে কীভাবে করবো দেখো একদম শর্টকাট পয়সে তো দেখতে হবে না তো বুঝতে হলো তো একদম শর্টকাট পয়সে আর বলেছে জিরো ঠিক আছে তো আর বলেছে জিরো পয়েন্ট এইট নাহলে বাদ দাও না আর জিরো পয়েন্ট এইট বলার দরকার নেই তুমি একবারে দেখো আর একটাও দরকার নেই ফর্মুলা কি ওয়ান মাইনাস সিক্স সামেশান টি স্কোয়ার এটা তেত্রিশ বলে দিয়েছে এখানে এন এর মান অনেকগুলো অপশান দিয়ে দেখো এন এর অনেকগুলো এন এর ভ্যালু অনেকগুলো দিয়েছে একটা দশ দিয়ে বাইশ দিয়ে তিরিশ দিয়ে তেত্রিশ দিয়েছে আমি সবচেয়ে ছোটো সংখ্যা নিই প্রথম সংখ্যা নিই দশ দিয়ে করে দেখি কত বেরোচ্ছে তাহলে দশ ইন্টু টেন স্কোয়ার মাইনাস ওয়ান তাই তো তাহলে কত হচ্ছে দেখো নিচে নশো নব্বই হচ্ছে তাই না টেন স্কোয়ার মানে একশো একশো থেকে একবার দিলে নিরানব্বই দশ নশো নব্বই তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস একশো আটানব্বই বাই নশো নব্বই তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট তাহলে বুঝতে পারলে এগুলো এম সি তো অপশানগুলো দিয়ে দেয় তোমাকে অপশন অপশন গুলো তুমি অ্যান্সার করে দিতে পারো অনেক সময় হয়ে গেলো নিশ্চয়ই বুঝতে পারলে আমি দু রকম ভাবেই দেখিয়ে দিলাম শর্ট কাট পথে এবং লং কাট পথে দুটো পথেই দেখালাম পঁচিশ নম্বর অঙ্ক কি বলেছে বলছে কাল পিয়ারসন কোয়েফিশিয়ান কোয়েলেশন বিটুইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই জিরো পয়েন্ট ফাইভ টু কাল পিয়ারসন কোয়েফিশিয়ান কোয়েলেশন মানে স্মল আর বলে দিয়েছে কোভেরিয়েন্স বলে বলছে সেভেন পয়েন্ট এইট ভেরিয়েন্স অফ এক্স বলছে ষোলো বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ওয়াই কত হবে আমরা ফর্মুলা কি জানি আর ইকুয়াল টু ঠিক আছে কো এক্স কমা ওয়াই ডিভাইড বাই

থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে আমাদের ঠিক আছে এরপরে কোন অঙ্কটা আছে আমরা করবো ঠিক আছে এরপরে একটা অঙ্ক আছে সেই অঙ্কটাও আমরা পড়বো তাহলে এই অঙ্কটা বোঝা গেল কিনা দেখো ঠিক আছে এই অঙ্কটা যদি বোঝা যায় তাহলে তোমরা ছাব্বিশ নম্বর অঙ্কটা করবে ছাব্বিশ নম্বর কোশ্চেনটা পড়ো এটা কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্ক দিয়েছে ঠিক আছে খুব ইজি একটা অঙ্ক দিয়েছে ট্রাই করো ঠিক আছে তো কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্ক দিয়েছে দেখো একটা তো শর্টকাট ট্রিক্স তুমি ক্যালকুলেটরে কী করে অ্যাপ্লাই করতে পারো আমি তোমাকে বলে দিচ্ছি তোমাকে আমি বলে দিচ্ছি কী করে ডাইরেক্ট করা যায় ডাইরেক্ট মানে ধরো তোমার তো এমসি কি ব্যাপার সময় নেই জায়গাও নেই তুমি কী করে এই অঙ্কটা করতে পারো তুমি না এখানটায় না এই ওয়েটটাকে যোগ করে ফেলো তারপরে লং কাট প্রসেস দেখা যায় ওয়েটটাকে যোগ করে দাও তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর পনেরো নব্বই নব্বই আর দশ একশো ওয়েটের যোগফল হচ্ছে একশো ঠিক আছে তো এটা হলো একশো এবার ছশো কুড়ি কুড়ি ইন্টু তিরিশ করবে এখানে করবে কত হবে এটা আঠারো হাজার ছশো পাঁচশো পঁচাত্তর ইন্টু কুড়ি করবে কত হবে এগারো হাজার পাঁচশো তিনশো পঁচিশ ইন্টু পঁচিশ করবে কত হবে আট হাজার একশো পঁচিশ দুশো পঞ্চান্ন ইন্টু পনেরো করবে কত হবে তিন হাজার আটশো পঁচিশ দুশো আশি ইন্টু দশ করবে কত হবে আঠারো সবকটে যোগ করবে এই আঠারো ছশো এগারো আর পাঁচশো আঠারো পঁচিশ হাজার আটশো আটশো পঁচিশ দু যোগ করে করে যোগ কত হচ্ছে সব সবকটে যোগ করে বেরোবে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই যত বেরোলো চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ কে তুমি একশো দিয়ে ভাগ করো অ্যান্সার হবে ফর্টি ফোর ফর্টি এইট পয়েন্ট ফাইভ বুঝতে পারবে এটা হচ্ছে শর্টকাট প্রসেস ঠিক আছে তোমার ডাইরেক্ট খাতায় না লিখে অঙ্কটা হয়ে গেল কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্ক ঠিক আছে কিন্তু আমি যদি একটু লং কাট করে দেখাতে চাই তাহলে কি করে করতে হবে তো চলো সেটাই দেখাচ্ছি টপিকটার নাম কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স লেখো কস্ট অফ লিভিং ইন্ডেক্স কস্ট অফ লিভিং ইন্ডেক্স प्रथम लिखो क्लास जा चलो तो लिखो शूट ग्रेस हाउस रेंट यील्ड मिसलिनियस ইন্ডেক্সের আই বলেছে আর ওয়েটের এর বলেছে আর এখানে আইডবু ইন্ডেক্স গুলো লেখো একটা করে সিক্স টোয়েন্টি ফাইভ ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভ টু ফিফটি ফাইভ আর টু এইট জিরো হয়ে গেল ওয়েটকে কি কি বলেছে তিরিশ কুড়ি পঁচিশ পনেরো লেখো তিরিশ কুড়ি পঁচিশ পনেরো দশ ওয়েটের টোটাল যোগফল হচ্ছে একশো ছশো কুড়ির সঙ্গে তিরিশ গুণ করলে হচ্ছে আঠারো হাজার ছশো পাঁচশো কুড়ি গুণ করলে হচ্ছে এগারো হাজার পাঁচশো তিনশো পঁচিশের সঙ্গে পঁচিশ গুণ করলে হচ্ছে আট হাজার একশো পঁচিশ দুশো পঞ্চান্ন সঙ্গে পনেরো গুণ করলে হচ্ছে তিন হাজার আটশো পঁচিশ লাস্ট দুশো আশির সঙ্গে দশ গুণ করলে হচ্ছে আঠাশশো টোটাল কত হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই ফর্মুলা হচ্ছে সামেশান লেখো সামেশান আইডব্লু ডিভাইড বাই সামেশান ডবলু সামেশান আইডব্লু কত চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো কাটাকাটি করলে হচ্ছে ফোর লং কাট প্রসেস করে দেখালাম এবার কি দিয়েছে সাতাশ নম্বর অঙ্কটা এটা হচ্ছে স্ট্রেট লাইন ট্রেন্ডের অঙ্ক দিয়ে খুব সুন্দর একটা অঙ্ক ইজি একটা অঙ্ক দিয়ে স্ট্রেট লাইন ট্রেন্ডের ঠিক আছে বলছি টেবিল ইজ গিভেন বিলো ইয়ার দিয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ আর ডিমান্ড দিয়েছে আট বারো পনেরো সতেরো বাইশ চব্বিশ ঠিক আছে স্টেট লাইন ট্রেন্ড করতে তো করে দেওয়া যাবে আর সালে ভ্যালু বের করতে বলেছে তাহলে কোশ্চেনটা দেখে দেখে আগে টোকো প্রথমে লিখবো ইয়ার এর ঘর করবো ইয়ার তারপর লিখবো ডিমান্ড যেটা ছিল কোশ্চেনে ইয়ার আর ডিমান্ড দুটো ঘর টোকো আর ডিমান্ডটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করবো দু হাজার সতেরো দু হাজার আঠেরো কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ ডিমান্ড লিখবে কত আট বারো পনেরো সতেরো বাইশ চব্বিশ তারপরে একটা ঘর করতে হবে এক্স তারপরে একটা ঘর করবে এক্স স্কোয়ার্স ওয়াই দেখো কটা আছে অর্থাৎ স্টেট লাইন টেন্ডের অঙ্ক অডও হতে পারে অড সিরিজেরও হতে পারে ইভেন্ট সিরিজেরও হতে পারে এখানে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সংখ্যা আছে মানে ইভেন্ট অর্থাৎ ইভেন্ট সিরিজের অঙ্ক অর্থ সিরিজের অঙ্ক হতে পারে ইভেন্ট সিরিজের অঙ্ক হতে পারে এটা হচ্ছে ইভেন্ট সিরিজের অঙ্ক ইভেন্ট সিরিজের অঙ্ক তাহলে এরকম কেসের ক্ষেত্রে তোমাকে না এই ইয়ার এর মধ্যে মিডিল অফ দ্য ইয়ার কোনটা হচ্ছে মিডিল অফ দ্য ইয়ার দেখো মিডিল অফ দ্য ইয়ার আমরা বলতে পারি উনিশ আর কুড়ির মাঝখানে এটা হচ্ছে মিডল অফ দ্য ইয়ার তাহলে আমাকে যদি বলে মিড পয়েন্ট এই অঙ্কটার মিড পয়েন্ট কত আমি বলে দিচ্ছি সতেরো আর আঠেরোর মাঝখানে ইট পয়েন্ট সতেরো আটকার মাঝখানে মানে কত বলত দু হাজার সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে ই আর মাইনাস অরিজিন ডিভাইডেড বাই ডিফারেন্স ইয়ার মাইনাস অরিজিন ডিভাইড বাই ডিফারেন্স প্রথম ইয়ারটা কত ছিল দু হাজার সতেরো সাল যখন তুমি করবে তাহলে ইয়ার কত দু হাজার সতেরো অরিজিন দু হাজার সতেরো পয়েন্ট পাঁচ স্যার ডিফারেন্স সতেরো আর আঠারো মাঝখানে একটা বছরের মাঝখানে ছ মাস ছ মাস একটা বছরের মাঝখানে ছ মাস ছ মাসকে আমরা বলি জিরো পয়েন্ট বারো স্যার ছ মাস কেন জিরো পয়েন্ট বারো বলে ছ মাস যদি বছরে কনভার্ট করো ছয় বাই বারো মানে জিরো পয়েন্ট ফাইভ আমি একটু ছোট্ট একটা মিস্টেক করেছি তার মিস্টেকটা কারণ হচ্ছে আমি ধরেছি পয়েন্ট উনিশ আর কুড়ির মাঝখানে বললাম উনিশ আর কুড়ির মাঝখানে কিন্তু লিখে দিই সতেরো আট উনিশ আর কুড়ির মাঝখানে কত হবে উনিশ পয়েন্ট পাঁচ এটা হবে দু হাজার উনিশ পয়েন্ট পাঁচ তাহলে কত হচ্ছে মাইনাস আর আই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হচ্ছে দু হাজার আঠেরো দু হাজার আঠেরো মাইনাস দু হাজার দু হাজার আঠেরো হচ্ছে ই আর অরিজিন কত ছিল দু পয়েন্ট পাঁচ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হচ্ছে তাহলে কি দেখতে পারলে এক্স এর প্রথম হলো মাইনাস তারপর মাইনাস তিন মানে কি হচ্ছে এক্স এর ভালো বাড়ছে কত করে বাড়ছে স্যার দুই করে বাড়ছে তাহলে আবার দুই বাড়িয়ে দাও কত হবে মাইনাস আবার দুই এক তিন পাঁচ

তিন বাইশ ছেষট্টি চব্বিশ ইন্টু পাঁচ একশো কুড়ি জাস্ট একবার দেখে নেওয়া হোক আটের সাথে পাঁচ গুণ করে মাইনাস চল্লিশ বারো তিন মাইনাস পনেরো এক পনেরো সতেরো এক সতেরো তিন টোটাল যোগ ফল হচ্ছে কত একশো বারো ঠিক আছে এবার ফর্মুলা কি হবে সামেশন ওয়াই ইকুয়াল টু এন এ প্লাস বি সামেশন এক্স তো সামেশন ওয়াই কত বের করলাম নাইনটি এইট

সামেশন এক্স ওয়াই অলরেডি বের করেছি একশো বারো আচ্ছা এটা জিরো হবে কারণ এ তো কিছু একটা ভ্যালু বেরিয়েছে যেমন সামেশন এক্স এর ভ্যালু তো জিরো তাহলে জিরোর সঙ্গে এ গুণ করলে তো জিরোই হবে এবার বি সামেশন এক্স স্কোয়ার লেখো বি ইন টু সামেশন এক্স স্কোয়ার কত বের করেছিলাম সেভেন্টি তাহলে বির ভ্যালু হবে একশো বারো বাই সত্তর করে দেখো ওয়ান পয়েন্ট সিক্স

এই যে বাইশে এক্স ছিল পাঁচ তেইশে এক্স কত হবে সাত হবে কেন দেখো দুই দুই করে পাচ্ছে তাহলে সাত হবে ওয়ান পয়েন্ট ডবল থ্রি প্লাস ওয়ান পয়েন্ট সিক্সের সময় সেভেন গুণ করলে হবে ইলেভেন পয়েন্ট টু জিরো টোটাল হবে তারপর অঙ্কটা তো ইজি দিয়েছে বলেছি মাইনাস জিরো পয়েন্ট সিক্স হবে কি করে হচ্ছে বলছে টু রিগ্রেশন কোফিসিয়েন্ট বি এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট ফোর আর কোশ্চেনটা দেখে নিতে যখন डाउट লাগে কোশ্চেনটা নিয়ে কারণ দুটোই bx হতে পারে না একটা bx y একটা b y x হবে এক মিনিট দশ টাইম বলে দিচ্ছি কোশ্চেনটা একটু আটাশ নম্বর অঙ্কটা কি বলছে ইফ দ্য টু রিগ্রেশন কোয়েফিসিয়েন্ট বি ওয়াই এক্স বি ওয়াই এক্স মাইনাস জিরো পয়েন্ট

তাহলে অ্যান্সার হবে জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে কিন্তু অ্যান্সার মাইনাসে হবে এটা একটু বলে দিচ্ছি কেন হল বি এক্স ওয়াই মেরিয়েছিল মাইনাস জিরো পয়েন্ট নাইন আর বি ওয়াই এক্স মাইনাস জিরো পয়েন্ট ফোর এখন তুমি বলো স্যার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় ঠিক আছে এবার জিরো পয়েন্ট নাইন এসে জিরো পয়েন্ট সিক্স ফোর গুণ করলে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স রোড রোট করে জিরো পয়েন্ট সিক্স পুরো ঠিক আছে স্যার আপনি মাইনাস দিয়েছেন কেন রিগ্রেশনে একটা রোল আছে যদি দুটো সেম সাইন থাকে তাহলে অ্যান্সার সেম সাইনই হবে তাই এখানে দুটো সেম সাইন ছিল মানে দুটোই মাইনাস হলে অ্যান্সার মাইনাস হয়ে যাবে তো দুটোই যদি প্লাসে থাকতো অ্যান্সার প্লাসে হতো তো হয়ে গেল এটা এবার উনত্রিশ নম্বর অঙ্কটা থ্রি ইয়ার মুভিং অ্যাভারেজ দিয়েছে তাহলে তোমাকে কোশ্চেনটা টুকতে হবে ইয়ার ভ্যালু আর থ্রি ইয়ার মুভিং টোটাল তারপর থ্রি ইয়ার মুভিং অ্যাভারেজ লিখবে

ইয়ার কি কি টোকা ছিল বারো থেকে আঠেরো পরে ওই ইয়ারগুলো টোকো বারো থেকে আঠেরো দেখো বারো থেকে শুরু করে আঠেরো অব্দি ইয়ারগুলো দেখে দেখে টোক দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দ দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো ভ্যালুগুলো টোকো তত বলছে একুশ চৌত্রিশ পঁয়তাল্লিশ একুশ চৌত্রিশ পঁয়তাল্লিশ আঠাশ চল্লিশ সাতান্ন আঠাশ চল্লিশ সাতান্ন তিয়াত্তর থ্রি ইয়ার মুভিং টোটাল মানে প্রথম তিনটে যোগ করবেন এই প্রথম তিনটে যোগ করে যত বেরোচ্ছে তো করো যোগফল করো কুড়ি তিরিশ পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ নব্বই নব্বই আর পাঁচ পঁচানব্বই আর পাঁচ একশো তাহলে এই তিনটে যোগ করে একশো স্যার কোন ঘরে লিখবো এখানে এই তিন নম্বর এই তিনটে তিনটের এই যে একটা দুটো তিনটে তিনটের মিডিল বরাবর লিখবে মিডিল তাই না ইয়ে থ্রি ইয়ার মুভিং টোটাল থ্রি ইয়ার মুভিং টোটাল মানে প্রথম তিনটে বছরের মাঝে মাঝে তিন বছরের মাঝে মাঝে কোনটা হচ্ছে যে স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছে এটা তাহলে এটা কত হচ্ছে একশো যেহেতু তিন বছর অ্যাভারেজ করছে একশো একশোকে তিনটি ভাগ করলে কথা থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা দু হাজার তেরো সালের হাজারেজি থ্রি পয়েন্ট থ্রি তোমাকে তারপর এই তিনটে যোগ করো এই তিনটে চৌত্রিশ পঁয়তাল্লিশ আঠাশ যোগ করে কত হচ্ছে একশো সাত তারপরে তিনটে যোগ করবে পঁয়তাল্লিশ আঠাশ চল্লিশ কত হচ্ছে পঁয়তাল্লিশ আঠাশ চল্লিশ করে একশো তেরো দু পনেরো সাল বের হলো তারপর আঠাশ চল্লিশ সাতান্ন যোগ করে কত হচ্ছে একশো সাল বের লাস্ট চল্লিশ সাতান্ন তিয়াত্তর কত হচ্ছে একশো সত্তর অর্থাৎ দুহাজার সতেরো সাল বের করতে বলেছিল কিন্তু এর অ্যাভারেজটা কত হবে দেখো অ্যাভারেজটা জানতে চাইছে তাহলে এই একশো সত্তরকে যদি তিন দিয়ে ভাগ করে এখানে করে সবগুলো করার দরকার না আমার এটা জানতে চাইছে যে এটাই করলাম একশো কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার ফিফটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা হবে অ্যান্সার ঠিক আছে দেখো এই ঘরগুলো ফিল আপ করলাম না এইগুলো ঘরগুলো আমাকে বের করতে পারেনি আমাকে বলছে দু হাজার সতেরো সালের অ্যাভারেজ কত তাই আমি দু হাজার সতেরো সালের করলাম ঠিক আছে সেকেন্ড অপশনটা হবে ফিফটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন লাস্ট কোয়েশ্চেন বলছে টু ফেয়ার ডাইস আর থ্রো সাইমলটেনিয়াসলি দুটো ডাইস থ্রো করা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে একটা ডাইসের কটা সাইড থাকে ছটা সাইড এবার যদি দুটো ডাইস থ্রো করলে তার স্যাম্পেল স্পেস কি হতে পারে দুটো ডাইস থ্রো করলে এখানে দেখা যায় দুটো ডাইস থ্রো করলে তার স্যাম্পেল স্পেস হতে পারে সিক্সের স্কোয়ার ঠিক আছে এবার বলছি দ্য পোয়াবেটি ড্যাট দ্য প্রোডাক্ট অব দ্য নাম্বার অ্যাপিয়ার্ড বারো এবার ডাইসগুলো থ্রো করলে ডাইসগুলো থ্রো করলে থ্রো করলে দুটো ডাইস্রো করলে তার গুণফল যে বারো হবে এরো সম্ভাবনা কত বারো হতে পারে দেখো তুমি ভাবো তিন আর চারে বারো হতে পারে তিন চার পড়তে পারে চার তিন পড়তে পারে বারো হলে তুই ভাবো না বারো স্যার কেন মানে গুণ ফল বারো তাহলে এক স্যার তিনের সঙ্গে চার গুণ করলে বারো হয় ঠিক আছে তাহলে স্যার দুইয়ের সঙ্গে ছয় গুণ করলে তো বারো হয় হ্যাঁ ঠিক তাহলে দুই ছয় পড়তে পারে আবার ছয় দুই পড়তে পারে এটাও বারো হচ্ছে আর কিছু হচ্ছে তুই বল স্যার এক আর বারো আরে লুডো যখন খেলা হয় এক কিন্তু বারো বলে কোনো রিট আছে না তাহলে এই চারটেই কন্ডিশন ঠিক আছে আর চারটে তাহলে চারটে চার বাই ছত্রিশ তাহলে অ্যান্সার কত চার বাই ছত্রিশ করলে এক বাই নয় দেখো অ্যান্সার আছে এই যে সি তাহলে দেখতে পালে দেখতে দেখতে আমরা দু হাজার বাইশ সালের পেপারটা পুরো সলভ করে দিলাম ঠিক আছে